সাকিব শেষ এটা কার মাথাতে বেরিয়েছে আমি জানি না, এটা একটু সফট থাকে, তো এরকম উইকেটে অ্যাডজাস্টমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যারা বিদেশে যত ভালো অ্যাডজাস্ট করছেন আমরা অত ভালো অ্যাডজাস্ট করছি না, উইকেট তো একটু সফট থাকছে ডেফিনেটলি এই কোল্ড ওয়েভ যেটা চলছে এখন বাংলাদেশে, যার জন্য উইকেটটা আসলে শুকানোর জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না, উইকেটটা শুকাচ্ছে না, যার জন্য সফট থাকছে উইকেটটা, যার জন্য আমরা যেরকম রান প্রত্যাশা করেছিলাম তেমনটি রান হচ্ছে না। আজকে কিন্তু আবার বরিশাল চট্টগ্রামে খেলে কিন্তু রান ভালো হয়েছে, আমার উইকেট ভালো, বাট ওয়েদারের জন্যে সফট থাকার জন্য হয়তো রানটা যেমন আশা করছি তেমন হচ্ছে না। সো ফার সো গুড, আমার মনে হয় যে এই পর্ব থেকেই খেলাটা ভালো হবে, আমার মনে হয় আজকেও আমরা ভালো রান দেখেছি, প্রথম ম্যাচে হয়নি, আজকে ভালো রান, আমার মনে হয় নেক্সট ম্যাচগুলিতে মনে হয় আমরা রানের দেখা পাবো, ভালো উইকেট পেলে কিন্তু খেলা কিন্তু ভালোই হয়, আমার মনে হয় সো ফার সো গুড, খুব একটা খারাপ হচ্ছে না, বাট হ্যাঁ ব্যাটসম্যানদের কাছ থেকে তো আর একটু ভালো প্রত্যাশা করেছিলাম, বাট আমার মনে হয় যে যত দিন গড়বে আমাদের ওয়েদারটা চেঞ্জ হচ্ছে হয়ে যাবে, তখন মনে হয় আমরা ব্যাটসম্যানদের কাছ থেকে ভালো রান দেখতে পারবো। আপনার কি মনে হচ্ছে যে উইকেট ঠিক আছে, ব্যাটসম্যানরা একটু রান পাচ্ছে না, বিদেশিরা কিন্তু রান করতেছে? হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট একটু করতে দেরি হচ্ছে, আমার মনে হয় যে সময়টা বেশি একটু বেশি নিচ্ছি আমরা, এতদিন হয়ে যাওয়ার কথা ছিল, কারণ যেটা বলছিলাম যে উইকেট একটু সফট, কিন্তু উইকেট কিন্তু ভালো, দেখুন বাউন্স কিন্তু ইভেন খুব বেশি যে টার্ন করছে তাও কিন্তু না, যেহেতু ওয়েদার কন্ডিশন একটু ডিফারেন্ট, একটু ডিফিকাল্ট কন্ডিশনে খেলা হচ্ছে, কুয়াশা পড়ে, সকালে অনেকক্ষণ কুয়াশা থাকে, উইকেটটা একটু সফট থাকে, তো এরকম উইকেটে অ্যাডজাস্টমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যারা বিদেশে যত ভালো অ্যাডজাস্ট করছেন আমরা অত ভালো অ্যাডজাস্ট করছি না। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আরএফএল উডিডোর, যা বেঁকে যায় না, ফাঁকা হয় না, ঘুনে ধরে না, এমনকি পানিতেও নষ্ট হয় না, আরএফএল উডিডোর কাঠের চেয়েও কঠোর। আমার মনে হয় যে এটাও একটা শেখার বিষয়, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করা, স্বার্থে ব্যাটিং করা, সেটা যত দ্রুত শিখতে পারবো আমরা ততই ভালো, কেন পারছে না বলা খুব মুশকিল, বাট হ্যাঁ দেখতে তো অবশ্যই চাই, আমরা আমাদের টি টোয়েন্টিতে কিন্তু রিসেন্টলি আমরা ভালো করছি, বাট কিছু জায়গা নিয়ে তো আমরা কাজ করছি অবশ্যই, আমাদের এখন আসলে ওরকম শেষের দিকে লেট মিডল অর্ডার, লেট অর্ডার ব্যাটসম্যান দরকার, যিনি এরকম রান করতে পারেন, 200 স্ট্রাইক রান করতে পারেন, তেমন কিন্তু ব্যাটসম্যান কিন্তু আমাদের খুব বেশি নেই, সেটা বিপিএল তো করা হয় এই জন্যেই যে বিপিএল থেকে আমরা প্রত্যাশাও এরকমই থাকে যে আমাদের যে ঘাটতিটা আছে ন্যাশনাল লিমে সেখানে আমরা যেতে চাই, এরকম কাউকে খুঁজে পাওয়া, এখনই আমি বলতে চাই না যে কাউ খুঁজে পাইনি, আমি এখন আশাবাদী, দেখা যাক বিপিএল শেষ করলে হয়তো বলতে পারবো, বাট এরকম প্লেয়ার দরকার আমাদের, টপ অর্ডারের ওপেনিংয়েও দরকার, আমাদের মিডল অর্ডার দরকার, লেট মিডল অর্ডারের কিন্তু এরকম ব্যাটসম্যান দরকার যারা 200 প্লাস স্ট্রাইকে রান করতে পারে। এখন এখন পর্যন্ত আসলে খুব সত্যি কথা বলতে এখনও পুরানাদের কাছ থেকেই রান পাচ্ছি, নতুনদের কাছ থেকে দু একটা ম্যাচে রান পেয়েছি, দীপু একটা ভালো ইনিংস খেলেছে, তানজিম ছোটো ছোটো ইনিংস খেলেছে, আমি ওরা আমার প্রত্যাশা আসলে আরও বড়ো ইনিংস খেলুক, তবে আমি আসলে এই মন্তব্যটা বিপিএল শেষ করে তারপর করতে চাই, ভালো করেছেন অনেকেই ডেফিনেটলি, ফাস্ট বোলার ভালো করেছেন, সো দেখুন এখনও টুর্নামেন্টটা আর্লি স্টেজ, এখনও কিন্তু চূড়ান্ত ভালো পুরোপুরি পরীক্ষাটা কিন্তু সবার দেওয়া হয়নি, আমরা মিড বিপিএল শেষ হলে আমরা যখন ঢাকায় ফিরে যাব সিলেট থেকে, তারপর হয়তো মন্তব্য ঢাকার যাওয়ার পরে যেই ইটা হবে ওটা ওই সময়টুকু পার করার পর হয়তো আমরা একটা বলতে পারবো যে আমরা কাউকে পেলাম কি কাউকে পেলাম না, আমার মানে এখনও আর্লি ডেজ, ঢাকায় গেলে হয়তো এসে আমরা বলতে পারবো, আমি হাসছি তো এই জন্য আর কি, আসলে আমাদের মধ্যে এরকম কোনো আলোচনা হয়নি, সাকিব শেষ এটা কার মাথাতে বেরিয়েছে আমি জানি না, সাকিবের সামনে এখন আর 2-3 বছর পরে আছে এটুকুই বলতে পারি, 2025 আগে মনে হয় না কেউ কোনো কিছু চিন্তা করছে, সাকিব কিছু চিন্তা করছে, আমাদের তো কোনো চিন্তা নেই, মূল চিন্তাটা যে সাকিবের মাথাতেই আসবে, তো আমার মনে হয় না 2025 আগে সাকিবেরও কোনো অন্য কোনো চিন্তা আছে, তখন হয়তো খুব বেশি সময় লাগবে না ঠিক হয়ে যেত, যেটা বললাম মেডিকেশনে ঠিক হয়ে যাবে, তো একটা যখন সমস্যা তৈরি হয় সেটা কাটতে কিন্তু একটু সময় তো লাগে, তার মানে সেই সময়টুকু যাচ্ছে যেটুকু জানি খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ যাবে, দুটি ম্যাচ দেখে সিদ্ধান্ত আসলে তাড়াতাড়ি হয়ে যায় না, সাকিবের মতো খেলোয়াড়কে দুটি ম্যাচ দেখে সিদ্ধান্ত, লাস্ট ম্যাচে তো ব্যাটিং করেছো অনেক শেষের দিকে যে, তাও মনে হয় এত তাড়াতাড়ি সবার সিদ্ধান্তে আসা উচিত, সাকিব কী করেছে ইন পাস্ট আমরা সবাই জানি, সাকিব কী করতে পারে আমরা সেটা সবাই জানি, সো আমার মনে হয় যে সাকিবকে নিয়ে কোনো কথা বলার কিছু সময় নেওয়া উচিত। থ্যাংক ইউ তামিম, লুক ইন গুড টাচ, টি-20 ফর্মা যে ব্যাটিং করছে দেখে মনে হচ্ছে রিদমটা ফিরে পাচ্ছে, লুক দি সাকিব তামিম এরা আসলে সিজন প্লেয়ার, ওদের
ফর্মে ফিরে বলেন টাচে ফিরতে আসলে খুব সময় লাগে না, বাট তারপর একটা দুটো ম্যাচ তো লাগে। আর টি টোয়েন্টি এমন একটা ফর্ম্যাট যেখানে আসলে সময়টা তো দেয় না আপনাকে টি টোয়েন্টি ফর্ম্যাট, আর যেহেতু কন্ডিশনটা একটু ডিফিকাল্ট সেক্ষেত্রে একটু সময় একটু লাগতেই পারে, বাট এদের ফর্মে ফেরা টাচে ফেরাটা খুব একটা সময় লাগে না।